মনির জি উস্তাদ, আমার মনে হয় সর্বোচ্চ ভালো লাগতেছে এই জায়গা বসাতে। ই ভালো কি সে ভালো উস্তাদ? কারণ এই যে ধরো এই সারাদিন তো গাড়ি ঘোড়া এডা সেডা যানজট, এই শহর বন্দর বাজার, এই কলের হয় বোধ আর এত খারাপ লাগে। কিন্তু এই জায়গা আসার পরের থেকে একটা জিনিস উপলব্ধি করছো, আমার মনে হচ্ছে আমি ওই জায়গাটাই থেকে যাই, এত ভালো লাগছে আমারও। চারিদিকে কি শ্যামল, শস্য শ্যামল, কি সুন্দর, একবারে মানে আদি যে মানে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। দেখো আমাদের চারিদিকে এই ধান খেত ইডা সিডা গাছপালা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ ওস্তাদ, ঠিকই কইছেন। আশা কি তোমার মনে কি অনুভব হচ্ছে? ভালো লাগতেছে না তাই না? এই দেখো যে আমরা তো শহর বাজারে সবসময় ঘুরি, দেখো তো এরকম নিরিবিলি কি বসা যায়? এরকম নিরিবিলি কি একটু ভালো ভালো কিছু উপভোগ করা যায়? যায় না তাহলে এখন কি করা লাগবে কও? এই গোবিন্দ মনের কথা না, এই জায়গা বসে থেকে ভালো একটা গান শুনবো বলে নাই ধরো। উস্তাদ গান তো মেলায় আছে, কিন্তু তার আগে একটা কথা। হ্যাঁ হ্যাঁ কও। মানে বছর ছয়েক আগে একটা মেয়েকে আমি মন দিছিলাম উস্তাদ, তাই কিন্তু ওর কাছ থেকে আর আমি মন ফেরত পাইনি। এই জায়গা বসে কথাটা মনে করে গেল, খুব দুঃখজনক। ওই কেমন আসলো বল তো, ফলে করলে আমি আমার মন নিয়ে টেনশনে রয়েছি। তাই আচ্ছা ঠিক আছে, শোনো গানটা গাও, একটু হালকা হয়ে যাও। ঠিকই বলেছেন উস্তাদ, আমরাও শুনি না। ধরো ধরো মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে thank you.
বাবা একবার মনটা ভরে গেল মনের হে ওস্তাদ মানে যতক্ষণ চাইছিলাম সেইটুকুনি